কাল ফিরবে যুক্তরাজ্যে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীরা। আসুন দেখে নেই বিস্তারিত। মহামারী করোনার কারণে যুক্তরাজ্যে আটকে পড়া 130 জনের বেশি শিক্ষার্থী সোমবার সকালে দেশে ফেরার কথা রয়েছে। বাংলাদেশ হাই কমিশন জানিয়েছেন, রোববার সন্ধ্যা 6:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার ফ্লাইট PG-4041 ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছাড়বে। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করবে। খবর UNB। এর আগে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকা বাহী ও বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট কর্তৃক চার্টার পরিচালিত এই ফ্লাইটটির ব্যবস্থা করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনা তাসনিম লন্ডনে হিথ্রো বিমানবন্দরে এসব শিক্ষার্থীদের সাথে দেখা করতে পারেন। হাই কমিশনার তাসনিম বলেছেন, এ বিমানটি পরিচালনা করার উদ্যোগ নেওয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞ। দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন এরকম আরো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।